ইকুইপমেন্ট আমাদের সেন্ট্রিফিউজ মেশিন। সেন্ট্রিফিউগেশনের জন্য আমাদের যে মেশিনটা ইউজ করা হয় সেটা হলো সেন্ট্রিফিউজ মেশিন। তো এটা সেন্ট্রিফিউগাল ফোর্সে ঘোরে। তো সেন্ট্রিফিউগাল ফোর্সে ঘোরার পরে আর বেসিক্যালি যার মধ্যে আমরা এখানে সলিউশনগুলো নিই সেটা হলো এপেন্ডর্ফ, এপেন্ডর্ফ আমরা ইউজ করি, এপেন্ডর্ফের মধ্যে আমরা সলিউশন নিই, বা এখানে ফ্যালকন, ফ্যালকনের মধ্যেও আমরা সলিউশন নিয়ে থাকি। তো এই ফ্যালকনের মধ্যে সলিউশন নেওয়ার পর দেন আমরা এটা বন্ধ করে সেন্ট্রিফিউগাল ফোর্সে মানে কত আরপিএম এ ঘুরবে সেটা আমরা এখানে সেট করে দিই। সেট করে দেওয়ার পর এটা 5 মিনিট বা 2 মিনিট বা 3 মিনিট যেরকম টাইম দেওয়া হয় সেরকম ঘোরে। ঘোরার পর একটা সলিউশন পার্ট থাকে, আর একটা সুপারনাটেন্ট থাকে, আর একটা আমাদের লিকুইড মানে একটা পেলেট থাকে, একটা সলিউশন পার্ট থাকে লিকুইড পোর্শন। তো আমাদের যেইটা যখন যেরকম সময় যেইটা দরকার সেটা আমরা নিয়ে নেক্সট স্টেপে কাজ করতে পারি। যদি আমাদের পেলেটটা দরকার হয় তাহলে আমরা ওপরে যে সুপারনাটেন্টটা থাকবে সেটা আমরা ফেলে দেবো, দেন আমরা পেলেটটা নিয়ে কাজ করবো। আর যদি আমাদের সুপারনাটেন্টটা দরকার হয় সুপারনাটেন্টটা তুলে নিয়ে মানে লিকুইড পোর্শনটা তুলে নিয়ে ফেলে দিয়ে আমরা পেলেটটা নিয়ে নেক্সট স্টেপে কাজ করবো। তো বেসিক্যালি আমরা সেপারেশনের জন্য মানে বিভিন্ন ওয়েটের যে সেপারেশন, সেপারেশনের জন্য মানে বিভিন্ন কম্পোনেন্ট আমরা সেপারেশনের জন্য এই সেন্ট্রিফিউজ মেশিন ইউজ করা হয়। বেসিক্যালি এটা মলিকুলার বায়োলজিতে কাজে